ইমিল্যাব সামির একটি সাবব্র্যান্ড নামে পরিচিত। আজকে আমার হাতে আছে ইমিল্যাব KW66A মডেলটি। 3000 টাকা বাজেট রেঞ্জে ইমিল্যাব অফার করছে স্যাটিসফ্যাক্টরি কোয়ালিটি, ইন্টারেস্টিং ডিজাইন এবং লং টাইম ব্যাটারি লাইফ। এটি অন্যান্য স্মার্ট ওয়াচগুলো থেকে বেশ কোয়ালিটিফুল ও বেশ ফিচারফুল বলে মনে হয়েছে আমার কাছে। সো ওয়াই নট গিভ ইট ট্রাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহমুদ শাকিল। আজকে হাজির হয়েছি নতুন একটি স্মার্ট ওয়াচের ভিডিও নিয়ে এবং আপনারা দেখছেন টেকভার্স। আমাদের আজকের ভিডিও স্পন্সর টেকনোমার্ট বিডি। তারা মূলত অনলাইন বা ফেসবুক বেসড গ্যাজেট শপ। সব ধরনের লেটেস্ট গ্যাজেট কালেকশন রয়েছে তাদের কাছে। অর্ডার করা বেশ সহজ, সব প্রোডাক্টে পাবেন 7 দিনের রিপ্লেসমেন্ট। আপনারা ইমিল্যাব KW66 এর সিঙ্গেল স্টেপ ভার্সনটি পেয়ে যাবেন 2990 টাকায় এবং ডাবল স্টেপ ভার্সনটি পেয়ে যাবেন 3290 টাকায়। সকল ইনফরমেশন ডিসক্রিপশন বক্সে। বক্সটি দেখতে খুবই সিম্পল। আমাদের কাছে এসেছিল ডুয়েল স্টেপ ভার্সনটি, তাই বক্স খুলেই পাওয়া যাবে ওয়াচটির পাশাপাশি এক জোড়ায় এক্সট্রা স্ট্রেপ, একটি ম্যাগনেটিক কেবল ও একটি ইউজার ম্যানুয়াল। এবার আসি ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ওয়াচটিতে দেওয়া রয়েছে মেটাল ফ্রেম, সাথে দেওয়া রয়েছে মেটাল ফিনিশ। ওয়াচটির ফিট অ্যান্ড ফিনিশিং আমার কাছে চমৎকার মনে হয়েছে। স্মার্ট ওয়াচটিতে একটি সিম্পলের ভিতরে গর্জিয়াস লুক দেওয়া রয়েছে। রেগুলার ইউজের জন্য এমন ডিজাইনের স্মার্ট ওয়াচগুলোই দেখতে বেশ ভালো লাগে। এর টাচ রেসপন্স ছিল ভালো, বেশ স্মুথলি টাচ কাজ করছে। ওয়াচটিতে দেওয়া হয়েছে 1.28 ইঞ্চ IPS ডিসপ্লে। IPS ডিসপ্লে হলো কন্ট্রাস্ট রেশিও ছিল ভালো, ডিসপ্লে আউটডোর ভিজিবিলিটি ছিল সন্তোষজনক। দিনের আলোতে কড়া রোদের মধ্যেও ডিসপ্লে মোটামুটি ভালোই দেখা যাচ্ছিল। 54 গ্রাম ওজনের এই ওয়াচটি হাতে বেশ কমফোর্টেবল। আমার রেগুলার ইউজেসে হাতে তেমন একটি পেইনফুল মনে হয়নি, মানে মাঝে মাঝে আমি ভুলে যাচ্ছিলাম যে আমার হাতে একটা ওয়াচ বলতে কিছু আছে। এটিতে দেওয়া রয়েছে IP68 ওয়াটার রেসিস্ট্যান্ট। 1.5 মিটার গভীর পানি পর্যন্ত একে ডুবানো যাবে। এর ডান পাশে একটি বাটন দেওয়া রয়েছে যার মাধ্যমে এটিকে অন অফ করা যাবে। ডিসপ্লেতে উপর থেকে নোটিফিকেশন প্যানেলটি নামালে সেখানে 4টি লেভেলে ব্রাইটনেস অ্যাডজাস্ট করা যাবে। এছাড়াও পাওয়া যাবে ডে লাইট ও নাইট মোড সুইচ করার অপশন। এর সবচেয়ে ভালো লাগার ফিচারটি হচ্ছে এর ওয়াচ ফেস ফিচারটি। স্মার্টফোনের অ্যাপসে আপনি পেয়ে যাবেন 44টি কাস্টম ওয়াচ ফেস, যা সবগুলোই মোটামুটি কোয়ালিটিফুল। কিন্তু এর প্রধান বিষয় হচ্ছে আপনি চাইলে নিজের ইচ্ছে মতো ছবি ওয়াচ ফেসে বসাতে পারবেন। আমার কাছে এই ব্যাপারটি খুবই ভালো লেগেছে, আশা করি সবার কাছে ভালো লাগবে। এর ভাইব্রেশন বেশ স্ট্রং। যখনই আমার ফোনে কোনো নোটিফিকেশন বা কোনো কল আসছে আমি খুব ভালোভাবে বুঝতে পারছিলাম, মানে আপনার কল মিস করার কোনো চান্সই নেই। ও, আপনি পাচ্ছেন না এতে কোনো কল করার অপশন বা কথা বলার অপশন। আপনি চাইলে ওয়াচ থেকে কলটি কেটে দিতে পারবেন কিন্তু রিসিভ করতে পারবেন না। এছাড়াও ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টা ও অন্যান্য অ্যাপসগুলোর নোটিফিকেশন অন করে দিলে আপনার কী নোটিফিকেশন আছে সেটা ওয়াচে শো করবে, কিন্তু দুঃখজনক ব্যাপার এটিতে কোনো বাংলা সাপোর্ট করে না। এছাড়াও আপনি চাইলে ওয়াচটির মাধ্যমে ফোনের মিউজিক কন্ট্রোল করতে পারবেন। এছাড়া এটিতে রয়েছে হার্ট রেট মনিটর, স্লিপ মনিটর, ব্লাড প্রেশার মনিটর ও 13টি স্পোর্টস মোড। এর হার্ট রেট মনিটর আমার কাছে খুব অ্যাকুরেট কাজ করছে বলে মনে হয়েছে। এবার বলা যাক এর সফটওয়্যার ও ব্যাটারি লাইফ নিয়ে। এটিকে ফোনের সাথে কানেক্ট করতে হলে গ্লোরিফিট নামক এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। অ্যাপসের মাধ্যমে ওয়াচ কানেক্ট করা খুবই সহজ। এই অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার হার্ট রেট, ফিটনেস এক্সারসাইজ, স্লিপ মনিটরিং ডেটাগুলো ডিটেলস আকারে দেখতে পারবেন। এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি খুবই সন্তুষ্ট। এটিতে দেওয়া রয়েছে 340 mAh ব্যাটারি। কোম্পানি ক্লেম করছে এতে 30 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, কিন্তু আমি প্রায় 10 দিন ব্যবহার করার পরে এটিকে 50% চার্জে নিয়ে আসতে সক্ষম হয়েছি। তো বলা যায় আপনি এতে 20 থেকে 22 দিনের একটি স্টেবল ব্যাটারি ব্যাকআপ পাবেন, যা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। চার্জারটি ম্যাগনেটিক ডক, ম্যাগনেটগুলো বাইপোলার না, তাই এটিকে আপনি একদিক থেকেই লাগাতে পারবেন। ম্যাগনেটগুলো মোটামুটি ভালোই স্ট্রং, তবে মি ব্যান্ড 5 এর মতো হলে ভালোই হতো। তো এই ছিল ইমিল্যাব KW66 নিয়ে আমার অভিজ্ঞতা। আমি বলতে চাই বাজেট রেঞ্জ অনুযায়ী এটি বেশ ভালো কিছুই অফার করছে, তবে কল করা বা কথা বলার অপশনটি থাকলে আমার কাছে সব মিলিয়ে এটি সোনায় সোহাগাই মনে হতো। তো কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনে একটি প্রেস করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব টেকভার্স। আসসালামু আলাইকুম।